তামিম ইকবালকে এই টাইমে এই ঠিক ন্যাশনাল কাপ সামনে আমাদের এই মনে হয় দুই মাস বা তিন মাস বাকি আছে এই টাইমে উনি অবসর নিল কোন ব্যথা তার মনে লাগছে কোন কষ্ট তার অন্তরে জাগছে একমাত্র উনি জানেন আর আল্লাহ ভালো জানে তো আমরা সবাই চাই আমাদের পুরো দেশবাসী চায় তামিম ভাই আবার আমাদের ক্রিকেটে ফিরে আসুক উনি আবার ওয়ানডে খেলুক সামনে আমাদের ওয়ানডে বিশ্বকাপ ওয়ানডে খেলুক যারাই চান না কেন যারাই তামিম ভাইকে চান আবার উনি আবার আমাদের মাঝে ফিরে আসুক উনি আবার ক্রিকেট খেলুক তারা এই ভিডিওতে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ারের মাধ্যমে ওনার কাছে এতটা শেয়ার করবেন যাতে আমরা দেশবাসী ওনাকে চাচ্ছি মন থেকে আবার উনি খেলুক মন থেকে চাচ্ছি আমরা প্রাণ থেকে চাচ্ছি উনি আবার টিকেটে আসুক ওনার সিদ্ধান্ত থেকে সরে যাক ওনার নিজের জন্য না শুধু আমাদের দেশের জন্য ফিরে আসুক শুধু আমাদের খেলোয়াড়দের জন্য ফিরে আসুক আমরা যারা টিকেটকে ভালোবাসি টিকেট আমরা সারা দিন খাবার দাবার ছেড়ে দিয়ে বসে থাকি যেদিন খেলা হয় তো আমরা চাই যে উনি আমাদের মাঝে আবার ফিরে আসুক আবার সুন্দর করে উনি আমাদেরকে ওনার সুন্দর ব্যাটিং দিয়ে আমাদের মাঝে আবার উপহার দিক আবার ভালো ইনিংস দিক আবার ভালো রান দিক রান হোক বা না হোক আপনি আবার ফিরে আসেন আমাদের মাঝে এটা আমাদের চাওয়া যারা এই আমার এই কথার সাথে একমত একসাথে যারা আমার এই কথার সাথে একমত তারা নাজমুল হাসান পাপন সাহেবের কাছে আরও টিকেট বুটে যারা আছেন তাদের কাছে অনুরোধ করেন যে ভাই ওনাকে যেভাবে পারেন যেভাবেই পারেন না কেন ফিরত নিয়ে আসেন আমাদের মাঝে আবার ওনাকে যেভাবে পারেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপিল করব আপনি তো টিকেটকে অনেক ভালোবাসেন আপনি টিকেটকে অনেক পছন্দ করেন আমাদের টিকেটদারদেরকে আপনি অনেক পছন্দ করেন সো আপনি ওনাকে অনুরোধ করেন বিশেষভাবে যে উনি যাতে আবাজত্ব সামনে যে আমাদের ন্যাশনাল খেলাটা আছে তো ন্যাশনাল কাপটা খেলেন আপনি আপাতত ন্যাশনালে আপনার অধিনায়কত্ব দিয়ে আপনি যে অধিনায়ক আপনি যে একটা দলের নেতা আপনি শুধু একটা টিকেট দলের নেতা না বাংলাদেশে 18 কোটি 20 কোটি 22 কোটি যা মানুষ আছে যারা টিকেটকে ভালোবাসেন তাদের নেতা আপনি তো আমরা জনগণরা অনুরোধ করব হাত জোর করে অনুরোধ করব আপনার কাছে আপনি আবার আমাদের টিকেটে ফিরে আসেন আমরা চাই মন থেকে কলিজা থেকে আপনার জন্য আমরা দোয়া করি আপনি আবার যাতে ফিরে আসতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী বুট কমিটির সদস্যরা সবাই মিলে ওনাকে অনুরোধ জানাচ্ছি সবার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আপনি আবার ফিরে আসুন আমাদের মাঝে আমরা আপনাকে চাচ্ছি আমাদের মাঝে অনেকেই আছে যারা আপনাকে চায় যে সারা দিন টিকেট 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 তামিম সাকিব এদের নিয়ে আলোচনা করে সারাটা দিন আমার কথা হলো আমি আমার যেটা আমার ব্যক্তিগত কথা আমার সবচেয়ে প্রিয় খেলো ক্রিকেটার তামিম ইকবাল ভাই আমি মানে ওনার খেলা দেখে ছোটোবেলা থেকে দেখে আমি খেলাকে অত ভালোবাসি আমার প্রিয় বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার আমি পছন্দ করি ভালোবাসি তাদের সবাই সম্মান করি বাট আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল আমি তার ভক্ত কিন্তু আমি জীবনও এটা বিশ্বাস করি নাই যে আর এটা অ্যাকসেপ্ট করি নাই যে হঠাৎ করে সে অপসরে চলে যাবে আমার এটা খুবই দুঃখ লাগছে শুনে আমার নিজে কান্না হইতেছিল মাঝে মানে এটা আমি শুনে আমার অবাক হয়ে গেছি আমি এখনও মানতে পারতেছি না আমি চাই তামিম ভাই ফিরে আসুক এই সিরিজটা খেলুক ক্যাপ্টেন্সি হিসেবে তারপর হলো পরবর্তী এশিয়া কাপটা আছে এটা খেলুক উনি অপশন নিব আমাদের কোনো কষ্ট নাই উনি অপশন নেক আমরা চাই সবাই তো এই কেউ তো থাকবে না ক্রিকেটে সবাই তো যাইব একদিন তো আমরা চাই উনি সম্মানের সহিত আর ক্রিকেট গুরুজন ওনাকে সম্মান দিয়ে ক্রিকেট থেকে অপশন দেয় রিটায়ারমেন্ট করে বাট উনি এশিয়া কাপটা খেলুক ক্যাপ্টেন্সি আর ওনার ক্যাপ্টেন দিয়ে আমরা চাই ওয়ার্ল্ড কাপে যাবে আর ওয়ার্ল্ড কাপটা খেলবে আমি এটা নিজে থেকে না 18 কোটি বাংলাদেশের মানুষই চায় আর আমি এটা চাই না তামিম ভাই আর এই রিটায়ারমেন্ট করে এখন হয়ে যাক আমি চাই উনি আবার ফিরে আসুক ভাই আপনার কাছে ক্ষমা আপনার অবশ্যই আমরা যদি কেউ বোলটোল করে চাই মাফ করবেন কিন্তু বাট আপনি ফিরে আসেন আমরা আপনাকে চাই এই আমাদের ক্রিকেট টিমে এখন আমাদের ক্রিকেট টিম অবস্থা খারাপ আপনি আসলে আবার সবাই অন্তত খুশি হবে 18 কোটি মানুষ বাংলাদেশে খুশি হবে আপনাকে সবাই পছন্দ করে ভালোবাসে আপনি ফিরে আসেন
আমার এটা এতটুকু, আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন, আর অবশ্যই দোয়া করেন, আর অবশ্যই আপনারা ইয়ে করেন তামিম যেন ফিরে আসে আমাদের ক্রিকেট টিমে। যত পারবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে তামিম ভাইয়ের কাছে এই ভিডিও পৌঁছে যায় যে আমরা সাধারণ জনগণ, আমরা কিন্তু সাধারণ একদম একদম নিম্ন শ্রেণীর লোক, আমরা সমস্ত চাকরি করি, সারাদিন ক্লান্ত অবস্থায় এসে আপনাদের এই খেলাগুলো দেখে আমাদের মনের ক্লান্ততা দূর করি, মনের কষ্ট দূর করি। আপনারা যখন ভালো করেন আমরা খুশিতে আনন্দিত হই, আপনারা যখন খারাপ করেন আমাদেরও খারাপ লাগে, বাট আমরা আপনাদেরকে তারপরে উৎসাহ দিতে থাকি, হ্যাঁ এই ম্যাচ ভালো হয়নি, সামনের ম্যাচ ভালো হবে, এই সিরিজ ভালো হয় না, সামনের সিরিজ ভালো হবে, এভাবে আমরা নিজেকে বোঝাতে থাকি। সো আপনারা যদি এভাবে হঠাৎ করে অবসর নিয়ে যান, আপনাদের মতো জ্ঞানীগুণী লোকরা ক্রিকেট থেকে হঠাৎ করে চলে যান, তাহলে যেমন ধরনের মাশরাফি ভাই চলে গেছে, ওনার তো অনেক অনেক ধরনের সমস্যা হয়েছে, বা উনি অনেক ইঞ্জুরি কিন্তু অনেক অনেক দিয়ে গেছেন আমাদেরকে, উনি যেভাবে বিদায় নিয়েছেন সবার ভালোবাসা সহকারে, তামিম ভাই আমরাও চাই আপনিও সেইভাবে আমাদের ভালোবাসা নিয়ে, আমাদের হৃদয়ের স্পন্দন নিয়ে তারপর আপনি বিদায় নেন। এভাবে হঠাৎ করে বিদায় নিন না ভাই, আমাদের জনগণের, আমাদের দর্শকদের, আমাদের বাংলাদেশের খেলার যারা আছে তাদের জন্য হলেও আপনি তাদের দিকে, আমাদের মুখের দিকে তাকায় কোনো বোর্ড সভাপতির দিকে তাকায় না, শুধু বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে, 18 কোটি 20 কোটি আমি সঠিক জানি না, যাই হোক এদের দিকে তাকায় আপনি আমার ফিরত আসবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি যারা এটা আশা করেন অবশ্যই অবশ্যই তারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে তামিম ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে যায়, আমাদের মনের কথাগুলো, আমাদের মনের অনুভূতিগুলো তার হৃদয়ে যাতে লাড়া দিয়ে যায় ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় টিকেট বুট, জয় বাংলাদেশ টিকেট।